আমি এখন কি এই যে পুলিশ অফিসার আজকে এমন অবস্থা করতে পারতাম ওরা এখান থেকে বেরিয়ে যেতে পারতো না। ওরা তো গুন্ডামি করছে, ওরা তো পুলিশের কাজ করছে না। আপনারা অতগুলি সাংবাদিক আছেন আজকে দেখেছেন কারো মনে হয়েছে এরা পুলিশ অফিসার? এরা তো মনে হচ্ছে কোথাও লিস্টেড ক্রিমিনাল, হার্ডেন্ড ক্রিমিনাল। ওদের চেহারা, কথাবার্তা, বলার ভঙ্গি আপনারা দেখেছেন, আপনারা সবাই দেখেছেন। আপনারাই বলুন যে কোন রাজ্যে, কোন দেশে, কোন শাসনকালে ত্রিপুরা রাজ্যে আমরা বহু স্বৈরাচারী শাসককে দেখেছি, সিপিএমকে দেখেছি, এইরকম চেহারা পুলিশের কোনোদিন দেখেছেন এই রাজ্যে? একটা কাজের কথা নেই। নরেন্দ্র মোদী দিল্লিতে আছে, সারা ভারতবর্ষটাকে অর্থনৈতিকভাবে ডুবিয়ে দিয়েছে। ব্যবসায় থেকে, এমপ্লয় থেকে, কৃষক থেকে, শ্রমিক থেকে আজকে না খেয়ে মানুষ মরছে। এই রাজ্যে মানুষকে বাহতা দিয়ে ক্ষমতা এসছে, একটা প্রতিশ্রুতি পালন করার নেই। জিনিসপত্রের দাম যেমন তেমন বাড়ছে, রেগার কাজ, কোনো মানুষের কাজ নেই। কোন কর্মচারীদের মিথ্যা প্রতিশ্রুতি, সপ্তম বেতন কমিশন দিয়ে ক্ষমতায় প্রতিশ্রুতি, 10,000 বছরে 50,000 চাকরি কি না বলেছে, একটা প্রতিশ্রুতি পালন করেছে এই সরকার? একটা মিথ্যাবাদী দিল্লিতে আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অভ্যাসে পরিণত হয়েছে মিথ্যা কথা বলা। এই রাজ্য একই অবস্থা, এটা মানুষ ক্ষমা করবে না। আমরা আপনাদের মধ্য দিয়ে আজকে আমাদের বক্তব্যটা তুলে ধরছি, কারণ করোনার জন্য বড় কোনো আন্দোলনে যেতে পারছি না। দেশের সত্য মানুষের, আমার জীবন, আপনার জীবন, দেশের মানুষের জীবন হলো প্রথম, এদের রক্ষা করতে হবে। আমি মানুষকে, এখন হাজার হাজার মানুষকে রাস্তায় ডাকতে পারি না, তাহলে গণতন্ত্র, আমাদের কংগ্রেস দল যে দল, সেই দলের দায়িত্ব পালন করছি বলা যাবে না। সুতরাং আমরা ওয়েট করছি, আপনারা দেখবেন করোনার উঠুক, মানুষ আগে সুস্থ হয়ে ঘরে ফিরুক, মানুষ সুস্থ হোক, তারপরে দেখবেন এটার বিচার আমরা চাইবো, এটার বিচার আমরা পেতে হবে।